উত্তরবঙ্গের এটা একটু আসতে উত্তরবঙ্গ উৎসব এটা দশম বর্ষ টেন্থ এডিশন এটা শুরু হবে এক থেকে দশ তারিখ অবধি চলবে উত্তরবঙ্গে দুদিন করে প্রত্যেকটি জেলায় দার্জিলিং জেলা সমতলে একটু বেশি হচ্ছে বিধাননগর একটা ভেন্যু হচ্ছে দুই আর তিন আর শিলিগুড়িতে আমরা বাঘাযতীন পার্কে করছি সেটা এক আর দুই এক তারিখ সোমলতা আচার্য আসবেন আর সাথে আমাদের স্থানীয় সমস্ত শিল্পীরা থাকবেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা হবে দুটোর সময় মাল্লাগুড়ি থেকে আর সমস্ত ট্র্যাডিশনাল ফোক আর্টিস্টরা তাদের কস্টিউম পরে বিভিন্ন সাংস্কৃতিক দল তারা এটা করবেন আর 200 জন নৃত্যশিল্পী তারা ন্যাশনাল ইন্টিগ্রেশনের উপরে তারা নৃত্য পরিবেশন করবেন একসাথে সমবেত নৃত্য এটা হবে অন্য আর্টিস্টরাও থাকবেন এবং পরের দিন অদিতি মুন্সী অনুষ্ঠান করবেন আপাতত এই ঠিক আছে আমরা চেষ্টা করছি যে প্রথম দিন যদি আরেকজন শিল্পীকে সাথে যুক্ত করা যায় যিনি মাল্টি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করতে পারেন সেটা আমরা একটু চিন্তাভাবনা করব আর বিধাননগরে হবে দুই আর তিন আর আমাদের পাহাড়ে হচ্ছে কালিম্পংয়ে হচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে এবং সমস্ত জায়গাতেই হচ্ছে প্রোগ্রাম আপাতত প্রোগ্রামগুলো টেন্টেটিভলি এটাই ঠিক আছে তার প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে আর প্রোগ্রামের নিয়ে ইতিমধ্যেই নগরায়ণ ডেভেলপমেন্ট মিনিস্টার দুটো মিটিং করেছেন একটা মিটিংয়ে আমি ছিলাম আর একটা বিষয় যে 25 তারিখে আমরা এখানে আবার বসবো মাঝে দুদিন ছুটি আছে 23-24 25 তারিখ বসে প্রোগ্রামের বিশদ এবং ফাইনাল রূপরেখা শিলিগুড়ি সাবডিভিশনের চ্যাপ্টারে সেটা আমরা দিব প্রোগ্রামটা কবে থেকে স্টার্ট হবে এক তারিখ এক থেকে দশ প্রোগ্রাম এখানে এক দুই আর বিধাননগরে এক দুই তিন না এটা আমি সেদিন বললাম না উনি ব্যাপারটা আমার কাছে যখন অফিসিয়াল কিছু আসেনি আমি এখন কিছু বলতে পারি রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে রিজাইন করেছেন এর মধ্যে আবার এখন আমি দেখছিলাম উনি কি পদত্যাগপত্র দিয়ে দিয়েছে ব্যক্তি স্বাধীনতা আছে তো প্রত্যেক মানুষের তার ব্যক্তি স্বাধীনতা কে হস্তক্ষেপ করবে উনি প্রথম টার্মে আমার আমি যদি ভুল না বলি প্রথম যখন মন্ত্রিসভা হয়েছিল তখন রাজীব ছিল না পরবর্তীকালে উনি মন্ত্রী হন শেষ মন্ত্রী ছিল পরবর্তী টার্মে 16 সালে উনি শেষ মন্ত্রী হন তারপর অনগ্রসর কল্যাণ দপ্তরে ছিলেন তারপরে বনমন্ত্রী হয়েছে আমার নিজের কোনো মন্তব্য নেই কাজ করেছি আমরা একসাথে মন্ত্রিসভায় ছিলাম আমরা